बरसात में पूरा फुल हो जाता है। देखो अभी कितना वो है। ये कौन सा नदी है? गोला। गोला नदी। हाँ। गोलू मंदिर है। আমরা আমাদের লালকুয়া থেকে জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা গাড়ি পেয়ে গেছি সুইফট ডিজায়ার। তো আমাদের গাড়ি চালাচ্ছে রাজেন্দর ভাইয়া, আর পেছনে আছে সুভদা, আর এদিকে আছে পিঙ্কুদা। একটু মাথা গলাও, মাথা গলাও, একটু মাথা। এই তো পিঙ্কুদা আছে। তো তিনজন জার্নি স্টার্ট করে দিয়েছি। সামনে অসাধারণ ভিউ, তাই আমি আর বকবক করবো না, তোমাদেরকে সেই ভিউ দেখাবো। চলো। সুভদার লুকটা কিন্তু একদম পুরো অন্যরকম চলে এসছে। সুভদা এখন পুরো অন্য মুডে চলে এসছে, সানগ্লাস পরে। ঠিক আছে পিঙ্কুদা, পাশের লোককে চিনতে পারছো তুমি? কে আপনি দাদা? আমার হবে না, আমি চারচক্ষু। যত এগোচ্ছি তত দৃশ্যপট পরিবর্তন হচ্ছে, পাহাড় নদী জঙ্গল। এটা এটা হচ্ছে মানে গাড়ির বাইরে নেচারের পরিবর্তন, আর গাড়ির ভেতরেও পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে সুভদার আউটফিট, সেটা হচ্ছে সুভদার আউটফিট। প্রথমে সানগ্লাস, তারপর রেনকোট, মানে যা যা নিয়েছে সব পরবো। জ্যাকেট, ও জ্যাকেট, আচ্ছা জ্যাকেট 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 টুপি সব। নৈনিতাল 18 কিলোমিটার, আলমোড়া 70 কিলোমিটার। দাদা কম্বল দে দু, কম্বল। রাজেন্দ্রজি বলে কম্বল দে দু। পিঙ্কুদা তোমার কিছু বক্তব্য বলো এদিক দিয়ে। পিঙ্কুদা কে কোন বক্তব্য নেই হ্যাঁ। সুভদা শরীর ঠিক আছে তো? কালকের থেকে বেটা সুভদার শরীর একটু ঠান্ডা লেগেছে, হালকা ফুলকা, ও ঠিক আছে। বলে না বিষে বিষক্ষয়, ওখানে গিয়ে ঠান্ডায় ঠান্ডা কমে যাবে একদম। कौन सा जगह बोले वो? मकपुर। मकपुर हाँ। उसके बाद उस नदी के किनारे किनारे आप 44 किलोमीटर आप नदी किनारे किनारे रिवर किनारे किनारे चलते रहेंगे। ये कौन सा नदी बोले आप? कोसी। कोसी, कोसी नदी। इसका स्रोत है कौसानी में। कौसानी में? ओ अच्छा, कौसानी से निकलता हुआ ये कोसी नदी। हाँ, जाएगा रामनगर जिम कॉर्बेट पार्क। আমরা এখন আছি কেচি ধামে, বাবা নিমকারুরির আশ্রম। লালকুয়া থেকে কেচি ধামের ডিস্টেন্স প্রায় 61 কিলোমিটারের মতো। সময় লাগে গাড়িতে 2 থেকে 2.5 ঘন্টা। বাবা নিমকারুরি এতটাই সাধারণ ছিলেন যে তিনি সবসময় নিজেকে সমাজের সমস্ত রকম জাঁকজমক
এবং চাকচিক্য থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এই আশ্রমে তিনটি মন্দির আছে, একটি বজরংবলীর মন্দির, দ্বিতীয়টি দেবীমার মন্দির আর তৃতীয়টি হল বাবা নীপকারীর মন্দির। আজ তোমাদের বলবো একজন অল্প বয়স্ক যুবকের লক্ষণ দাস থেকে বাবা নীপকারী হওয়ার কথা। উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলার নীপকারী নামের একটি ছোট্ট গ্রাম থেকে এক যুবক খুব অল্প বয়সে বেরিয়ে আসেন, শুধুমাত্র রাম নাম জপ করতে করতে। হাতে সম্বল বলতে ছিল কেবল কমণ্ডল আর চিমটা, আর মনে ছিল রামের প্রতি অগাধ আস্থা। বাবার গ্রাম যেহেতু নীপকারী ছিল, তাই সবাই নীপকারী বাবা বলেই তাকে ডাকতেন। ১৯৭৩ সালের ১১ই সেপ্টেম্বর বৃন্দাবনে নীপকারী বাবা দেহত্যাগ করেন। তারপর ওনার অস্থি এইখানে নিয়ে এসে ওনার মূর্তি বানিয়ে অস্থিকে এখানে রাখা হয়। নীপকারী বাবার অস্থি এইখানে নিয়ে আসার কারণ হলো বাবাজি কেচিধামে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন এবং এটাই ওনার শেষ ইচ্ছা ছিল যে তার অস্থি যেন এখানে নিয়ে আসা হয়। কারণ ১৫ই জুন ১৯৬৪ সালে বাবাজি এই ধাম প্রতিষ্ঠা করেন, আর সেই জন্যই প্রতি বছর ১৫ই জুন এখানে ভাণ্ডারা হয় এবং এখানে প্রচুর দূর দূরান্ত থেকে দেশ বিদেশের লোকজন আসেন। বলা হয়ে থাকে বাবাজির স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি ছিল যে এইখানকার লোক তো বটেই, এমনকি দেশ বিদেশ থেকে যে সমস্ত লোকজন আসতেন বাবার সাথে দেখা করতে, তারাও বাবার প্রতি প্রভাবিত হয়ে যেতেন। আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস ১৯৭৪ সালে এইখানে আসেন, কিন্তু ততদিনে বাবাজি দেহত্যাগ করেছেন, তাই বাবাজির সাথে স্টিভ জবসের দেখা হয়নি। কিন্তু তা সত্ত্বেও স্টিভ জবস এখানে বেশ কয়েক সপ্তাহ থেকে যান এবং এতটাই প্রভাবিত হন যে এইখানে থেকে যাওয়ার পরেই অ্যাপেল কোম্পানি শুরু করেছিলেন। শুধু তাই নয়, স্টিভ জবস এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকেও এই জায়গা সম্বন্ধে এবং বাবাজি সম্বন্ধে বলেন। হলিউড অ্যাক্ট্রেস জুলিয়া রবার্ট শুধুমাত্র বাবাজির ছবি দেখেই হিন্দুইজমের ওপর পড়াশোনা শুরু করে দেন। কিন্তু বাবাজির প্রতি এবং ক্যাচিধামের প্রতি বিদেশিদের এত আকর্ষণের কারণ কি, সেটাও কিন্তু বন্ধুরা একটা ইন্টারেস্টিং ঘটনা। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং সাইকোডেলিক ড্রাগসের সমর্থক রিচার্ড অ্যালপার্ট ১৯৬৬ সালে বাবাজির কাছে আসেন এবং প্রফেসর মনে করতেন যদি স্পিরিচুয়ালিটিকে খুব কাছ থেকে অনুধাবন করতে হয় তাহলে এই ড্রাগসের মাধ্যমেই সেটা সম্ভব, আর এর মাধ্যমেই আধ্যাত্মিকতার চরম সীমায় পৌঁছানো যায়। কিন্তু ওনার কথাকে ভুল প্রমাণিত করার জন্য বাবাজি ওনার থেকে অনেকগুলো ড্রাগস নিয়ে নিজে সেবন করে নেন, কিন্তু সেই ড্রাগস বাবাজির কিছুই করতে পারেননি, যেটা দেখে রিচার্ড অ্যালপার্ট এবং অন্য সমস্ত লোকেরা ওখানে স্তম্ভিত হয়ে যান। আরেকটি ঘটনা হলো রিচার্ড অ্যালপার্ট একবার আশ্রমে বসে আকাশে তারার দিকে তাকিয়েছিলেন এবং বাবাজি তার পাশে এসে বলেন যে এই তারাদের মধ্যে কিন্তু তুমি তোমার মাকে খুঁজছো এবং তোমার মা কিছুক্ষণ আগেই গত হয়েছেন। এই কথাটা একমাত্র রিচার্ড অ্যালপার্টই জানতেন যে কিছুক্ষণ আগে তার মা মারা গেছেন। আশ্রমে আর কেউ জানতো না এবং জানার কথাও ছিল না, কিন্তু বাবাজির মুখে এই কথা শুনে রিচার্ড অ্যালপার্ট বাবাজির পায়ে পড়েন এবং এই ঘটনার পর থেকেই রিচার্ড আশ্রমের থেকে বাবাজির সেবা করতে শুরু করেন। রিচার্ড বাবাজির সাথে অনেক সময় অতিবাহিত করেন এবং তিনি তার নাম রিচার্ড অ্যালপার্ট থেকে রামদাস করে নেন। ১৯৭১ সালে রিচার্ড একটি বই প্রকাশ করেন, তার নাম হলো বি হেয়ার নাও, এবং এই বইতে বাবাজির কথা উল্লেখ আছে, সেই সাথে আছে ক্যাচিধামের কথা। এই বইটি প্রায় ২০ লাখ কপি বিক্রি হয় এবং দেখতে দেখতেই রিচার্ড অ্যালপার্ট অর্থাৎ রামদাস আমেরিকাতে প্রচুর পপুলার হয়ে যান এবং তিনি একটি পাবলিক ফিগারে পরিণত হন এবং তিনি আমেরিকাতে বাবা নীপকারী এবং ক্যাচিধামের প্রচার শুরু করেন এবং অবশেষে একজন স্পিরিচুয়াল গুরু হয়ে যান। এবং তারপরেই সারা বিশ্ব থেকে লোক ক্যাচিধাম এবং বাবার সাথে দেখা করতে আসেন, বাবার সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী হন। এই মুহূর্তে আমরা আছি ক্যাচিধামে, বাবা নীপকারীর আশ্রম, আর এটা নৈনিতাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা বাবার দর্শন করে এলাম, আশ্রমের দর্শন করে এলাম, তো আমি চারপাশের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখানোর চেষ্টা করছি।
আমার পেছনে যে আশ্রমটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবার আশ্রম। সামনে একটা নদী বয়ে গেছে, ছোট্ট ঝোড়া। সো আমাদের আশ্রম দর্শন কমপ্লিট। আমরা আমাদের গাড়ির দিকে আবার চলে যাচ্ছি। এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কাসার দেবী। 15 জুন মে ক্যা হ্যায় ইনকা জন্মদিন মানা জাতা হ্যায়। নিম গলি, হ্যাঁ, জন্মদিন মানা জাতা 15 জুন। और जो ये नदी बह रहे बगल में, इस नदी की पानी से वो पुड़िया तलते थे, लोग वो प्रसाद खिलाया करते थे इस पानी से। ये है इनकी कहानी है, ये है। और 108 मंदिर है पूरे इसमें, इंडिया में प्लस बाहर विदेश में लगा गए 108 मंदिर। काकरी घाट, ये अभी हम लोग काकरी घाट पे खड़े हैं। मतलब ये कासार देवी जाने के रास्ते में, कासार देवी जाने का रास्ता है, कासार देवी जाने का रास्ता। मतलब हम लोग कैची धाम से होते हुए कासार देवी जा रहे हैं, कासार देवी जा रहे हैं। तो बहुत ही बेहतरीन नजारे हैं। कासार देवी जावर पथे ये जगहटा हमरा एकटा ब्रेक लीजिए हल्का, एत सुंदर जगहटा। নদী বয়ে যাচ্ছে, এখনো কাঁসার দেবী মোটামুটি 10-12 কিলোমিটার বাকি। তার আগে একটা ব্রেক নিয়েছি, জাস্ট হালকা ফুলকা কিছু টিফিন করে নেবো সেই জন্য। জায়গাটা কিন্তু অসম সিন বলে বোঝানো যাবে, এত অসাধারণ আর দারুণ লাগছে। তোমাদেরকে একবার দেখাই জায়গাটা, ন্যাচারাল বিউটিটা। ও ভাই, জাস্ট বিউটিটা দেখো, জাস্ট অসম। মনে হচ্ছে এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, কিন্তু কাটালে হবে না, আমাদের থেমে থাকলে হবে না, আমাদের আরও এগোতে হবে। পুরো আলমোড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট অসম। এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, আর পেছনে এরকম একটা বিউটিফুল নেচার, সুন্দর একটা সিনিক বিউটি। আর কি চাই লাইফে? যে কোনো 5-স্টার হোটেল ফেল। মোমোটা দারুণ হয়েছে। গুড আফটারনুন ফ্রম কাসার দেবী। আমরা জাস্ট কাসার দেবীতে এসে পৌঁছালাম, এখন বাজে প্রায় 3:10, আর এসে জাস্ট ফিদা হয়ে গেছি। কেন ফিদা হয়ে গেছি সেটা তোমাদের দেখাবো, জাস্ট সিনিক বিউটি পেলাম এসেই। আর আমার এই টুপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, হ্যাঁ, কাঁসার দেবীতে কিন্তু ঠান্ডা আছে। এইটা হচ্ছে আমাদের রুম,
আমাদের রুমের ইউএসপি হলো এই ব্যালকনি। ওয়েট, দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ, জাস্ট অসাধারণ। এদিক থেকে কিন্তু পঞ্চচুলিটা দেখা যাচ্ছে। এদিকে চলে আসি, দেখো এখান থেকে জাস্ট পঞ্চচুলি দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা রুমের ব্যালকনিতে বসে বসে সানসেট দেখতে পারবো। ব্যালকনিটা প্রচন্ড বড়, ওদেরকে একবার দেখাই। লম্বা ব্যালকনি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাসার দেবী মন্দির যাওয়ার এন্ট্রি পয়েন্ট। আমি ঠিক একদম অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। একদিকে কাসার দেবী যাওয়ার এন্ট্রি পয়েন্ট, এই যে রাস্তা সোজা চলে গেছে কাসার দেবীর দিকে, আর আমার অপোজিট সাইডে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি। এদিকের ভিউটা আমি একবার দেখিয়ে নিই। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাব। আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি আর সানসেটটা ওখান থেকে দেখব। এই মুহূর্তে আমি আছি কাসার দেবী টেম্পলে। সূর্যাস্তের সময় কাসার দেবী মন্দির এবং তার আশেপাশের পরিবেশ হয়ে উঠেছিল নৈসর্গিক। মুহূর্তে আছি আমরা কাসার দেবীর হোটেলে। তো একটু আগে সানসেট হয়েছে, আমরা গেছিলাম সানসেট দেখতে কাসার দেবী টেম্পল, সেখান থেকে আমরা গেছি মহাদেবের টেম্পল, সানসেট ওখান থেকে কভার করে আমরা এই মুহূর্তে আমাদের হোটেলে ফিরে এসেছি। আর হোটেলের ব্যালকনি থেকে বস যা ভিউ, অসম ভিউ। সেই ভিউটা আমি তোমাদের দেখাবো একবার। এমনি ভিউ আমাদের যে ব্যালকনিটা আছে, প্রচণ্ড লম্বা একটা ব্যালকনি, অসাধারণ। আর এখান থেকে ভিউ, আলমোড়ার যে ভিউ পাওয়া যাচ্ছে নাইট ভিউটা, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, জাস্ট অসম। চলো আর বকবক না করে তোমাদের ভিউটা দেখাই একবার। লুক এট দ্য ভিউ ম্যান, একদিকে হালকা সানরাইজ হচ্ছে আর উপরে এখনো চাঁদ দেখা যাচ্ছে, আর নিচে পাহাড়ের গায়ে ছোট ছোট জোনাকির মতো বাড়িঘরের আলোগুলো জ্বলছে, জাস্ট অসাম।